আচ্ছা স্যার আপনি গ্র্যান্ড শেফ তো यस আপনাকে স্পোর্টস কাউন্সিলের অফিসে ডেকেছি আমাকে হ্যাঁ স্যার কেন তা জানি না স্যার শিবলাল যতদিন না চিকেন স্টুতে চিকেন দেবে বাঁধাকপির বদলে ততদিন পাবে না আসলে গভর্নমেন্ট থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মানে রাজ্যে যে সমস্ত পলিটিক্যালি ডিস্টার্ব এরিয়া আছে সেখানকার ছেলেপুলেদের খেলাধুলার মাধ্যমে মেইন স্ট্রিমে নিয়ে আসা কুসুমডি বলে পুরুলিয়ায় একটা গ্রাম পঞ্চায়েত আছে খুব ডিস্টার্ব খুব গরিব পলিটিক্যালি ডিস্টার্ব মানে ওই এক্সট্রিম লেফট এখনো অনেকটাই কন্ট্রোলে ও বাংলার ফুটবলের ঐতিহ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার চাইছে যদি আপনি ওখানে গিয়ে থেকে একটা ফুটবল টিম তৈরি করেন সো ইউ ডিডন্ট গেট এনিওয়ান এলস টু স্ক্রু রাইট করে দিয়ে যা এটা তোর কাছে নতুন কিছু না সারা জীবন তো এটাই করে এসেছিস করে এসেছি বিকজ আমার কাছে কোনো অপশন ছিল না অফারটা নিয়ে নে শিবা গুড মানি আপনি একটা টিম তৈরি করবেন যার ছেলেপুলেরা ওই বল নিয়ে একটু দৌড়দৌড়ি করতে পারবে আর কি আরে লিগ চ্যাম্পিয়ন তো আর করতে হচ্ছে না আর যদি না বলেন মানে বুঝতেই তো পারছেন সরকারি ব্যাপার ভিসা টিসার ব্যাপার আছে ওয়ার্ক পারমিটের ব্যাপার আছে তুই এভাবে ভাবিস না বিদেশ চলে যেতে চাস তো তার আগে কাজটা করে দেয়